আর দৃষ্টাকর্ষণ করছি যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, দয়া করে বাড়িতে বসে না থেকে এদিকে সেদিকে ঘোরাফেরা না করে জান্নাতের বাগিচায় বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন হতে পারে বিনিময় কাল কঠিন হাসাদের ময়দানে আমাদের সকলকে বিনা হিসাবে জান্নাতে নসিব করবে, সকলে বলে আমিন। যারা বাহিরে আছে বসে যান, আমরা শুরুতে একটু কিয়াম করে নিব, তারপর আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। একটু দুরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সালাম দিয়াহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله الدنيا سجن المؤمن
সম্মানিত সভাপতি শেখ সাবি হাসান চিস্তি বরকুল্লাহ ফি হায়াত, উনি কি এসেছেন? অসুস্থ। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিলের সভাপতির বরকতে মৃত্যুকাল পর্যন্ত হায়াতের তৈবা নসিব করেন এবং সভাপতি সাহেবকে যাতে করে সুস্থতা দান করে সকলে পড়ি আমিন। সভাপতি সাহেবের সঙ্গে আপনাদের শত্রুতা আছে নাকি? তা আমিনের আওয়াজ এত আসতে হলো কেন? একটু দোয়া করে যে সকলে বলে আল্লাহুম্মা আমিন। উক্ত মাহফিলে উপস্থিত আছেন মহল্লার গণ্যমান্য ব্যক্তিত্ব, আলেম সমাজ, বৈশিষ্ট্য মোরব্বে আজম, শুধু শিক্ষিত সমাজ। মজলিসে গতকালকে কথা বলেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন, যিনি ইতিমধ্যে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে কোরআনের প্রচার করে কোরআনের কথাগুলো বলে বলে বেড়াচ্ছেন, তিনি আর কেউ নয় রফিকুল ইসলাম সিরাজি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকে কথা বলেছেন আমার আগে আপনাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব ও খতিব সাহেব, অনেক জ্ঞানগর্ভ সুন্দর আলোচনা করছিলেন, শুনতে মনে যাচ্ছিলেন।
তো দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন ইমাম সাহেবকে কোরআনের জন্য কবুল করো এবং আমৃত্যুকাল পর্যন্ত কোরআনের খেদমতে নিয়োজিত থাকবার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। আজকে এই মজলিসে কথা বলবেন যার অপেক্ষায় আপনারা অপেক্ষাকৃত, যার জন্য এখনও মানুষ বাড়িতে বসে আছে, উনি যদি মঞ্চে আসে মঞ্চটা ভরে যাবে আশা করছি, ঠিক না ব্যর্থী? তিনি আর কেউ নয়, আমাদের বাংলাদেশের বগুড়ার কৃতি সন্তান হযরতুল আল্লামা মাওলানা গোলাম রব্বানী সাহেব চুক্তিবাদী, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আরও আলোচনা করবেন বাংলাদেশের খ্যাতিমান বক্তা কি মেলালি নাম কি আছে, মুফতি বেলাল হোসেন হিলালি সাহেব, যারাই কথা বলবে যারাই কথা বলেছেন সকলের জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমাদের এই সকলকে কাল কঠিন হাশরের ময়দানে যাদের মাথার উপরে সূর্য চলে আসবে এ কঠিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের বরকতে আমাদের সকলকে হাউজে কাউসারের পানি পান করায়া মিনা হিসাবে জান্নাতবাসী করে সকলে করি আমিন। এবং উপস্থিত আছেন আমার সামনে কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, দিনদার, পরহেজগার, ইমানদার, আল্লাহ ওয়ালা ভাইরা উপস্থিত আছেন সিনহের কচি কাচারা পদ্মার অন্তর আড়ালে অবস্থানগত অবলা সরলা পদ্মা নিশি আমার আম্মা জানেরা, সকলকে আমার পক্ষ থেকে আবারও জানাচ্ছি সুন্নত তরিকায় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাফসীরুল কোরআন মাহফিল আসতে পেরে আপনারা খুশি না বেজা? আরেকটু আওয়াজ দিয়ে বলতে হবে খুশি না বেজা? বেজার যারা তারা একটু হাত তুলে এতগুলো মাসের মধ্যে কিছু লোক তো বেজার থাকবেই, নাকি বলে? এর জন্য দুইজন হাত তুলছে, বাদ বাকি সকলে খুশি, দুইজন বেজার যে ও পাগল ছেলে মাথায় সমস্যা, আরেকজন আছেন তো। যাই হোক, কেউ যদি এমনিতে হাত উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারই যে চাকচিক্য প্রসাদ এটা আল্লাহ দরবারে পৌঁছবে না, আল্লাহ দরবারে পৌঁছবে আপনার মন অন্তরে যেটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় ভাইয়ের আলোচনার শুরুতে শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময়টা পৃথিবীর সমস্ত মুসলমান নির্যাতিত, যেই সময়টা পৃথিবীর সকলে মুসলমান অত্যাচারিত, এমন এক সময় যে দেশের মাত্র 45% মুসলমান, এদেশের এমন সুন্দর কোরআনের তাফসির যে এখনো হচ্ছে এর জন্য শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। পৃথিবীর অনেক জায়গায় মসজিদের আজান বন্ধ করে দিয়েছে, নজির আছে না নাই একটু কথা বলে আপনাকে বিশ্বাস করেন? চীন দেশে মুসলমানদেরকে মসজিদে আজান দেওয়া বন্ধ করে দিয়েছে, ইংল্যান্ডের জমিনে মসজিদে আজান নিষিদ্ধ করা হয়েছে, এমনকি ভারতবর্ষেও মসজিদের ফজরের আজান বন্ধ করার জন্য অনেক পায়তারা চলেছে কিন্তু বন্ধ করতে পারে না, এটা বন্ধ করতে পারবে না। এই আজানটা কার? আল্লাহ। এই কোরআনটা কার? আল্লাহ। আমরা সকলে কার? আল্লাহ। আল্লাহর কোরআন, মসজিদের আজান হয় এটা আল্লাহর ভাষা, আল্লাহর কোরআনকে মসজিদের আজানকে কেউ যদি নিভায় দিতে চায় খোদার কসম করে বলি এদেশ থেকে তারা নিভে যাবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহর কোরআনকে আজানকে কখনো কেউ নিভাইতে পারবে না, ঠিক না বেঠি? এটা শুধু এদেশে নয়, পৃথিবীর প্রতিটা রাষ্ট্রে
মুসলমানদের উপরে নির্যাতন আছে না নাই, কম না বেশি? কথা বলেন, আপনাদের উপর তো নির্যাতন আসে নাই, এসেছে? নির্যাতন যাদের উপর এসেছে তারাই বুঝতে পারে যে কেমন নির্যাতন। নির্যাতনটা কেমন? কাটাযুক্ত একটি খাঁচা তৈরি করা হয়েছে, এই খাঁচার মধ্যে মুসলমান লড়তে পারে না, সোজা হয়ে ঘুমাইতে পারে না, বসতে পারে না। এই মুসলমানটা তাদের সব সময় উপর হয়ে থাকতে হবে। এটা কষ্ট না কষ্ট না? কথা বলে, এটা অনেক কষ্ট। এরকম কষ্ট আমাদের মধ্যে যদি কারো আসত, আমরা মনে হয় মুসলমানিত্ব ছেড়ে দিয়ে অন্য ধর্ম গ্রহণ করতাম, ঠিক না ব্যাখ্যা? আসল যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের এমন দুর্দিনে দুর সময়ে কোরআন শুনতে আসতে পেরেছি, এর জন্য মহান রবের কাছে নত শিরে শুক্রিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাম দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুকাররম, যিনি হচ্ছেন নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, বঞ্চিত, শোষিত, অবহেলিত, পদদলিত মুসলিম জনতার চরম এবং পরম বন্ধু, যার আগমনের ফলশ্রুতিতে জাহিলিয়ার সমাজে বাপ দাদার আইন কানুনের মুখে লাঠি মেরে ভাঙ্গা স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত করেছিলেন ইসলামিক সমাজ। এ নবীর উম্মত হতে পেরে হৃদয়ের সবরকম ভালোবাসা এক জায়গায় করে হিটারের সাহায্যে নদীর গঞ্জনে ভ্রমণের তলতনে ধনিত্ব প্রতিধ্বনি অলত অনরত করে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে বিশ্বনবী রওজা মুবারকে পৌঁছিয়ে দেন, আমরা সংক্ষিপ্ত আকারে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমার সময় 2 ঘন্টা, এই 2 ঘন্টা আমি আপনাদের মাঝে কোরআনুল কারিমের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাটির নাম সূরাতুল কাউসার। এই সূরাটি সকলেই জানে, জানে কি না? সকলেই জানে। আমি যদি জানা সূরা আলোচনা করি তাহলে আপনার এবং সকলের বোঝার সুবিধা হবে, এর জন্য এই সূরাটি আমি তেলাওয়াত করেছি। কোরআনুল কারিমের মধ্যে 114টি সূরা, তার মধ্যে ছোট্ট একটি সূরা সূরাতুল কাউসার, এটা তেলাওয়াত করেছি। এটার মর্তব্য অনেক বড়, অনেক ফজিলত আছে না নাই? কথা বলে, কোনো ব্যক্তি সূরা কাউসার যদি নিয়মিত প্রতিদিন তেলাওয়াত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কঠিন হাশরের ময়দানে হাউজে কাউসারের পানি তাকে পান করে আর জান্নাতে প্রবেশ করানো হবে। আরেকটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। ইন্ডিয়ান লোক একটু উল্টা বুঝে নাকি? আস্তে বললে জোরে বলবে, এই তো ঠিক আছে, আমি এরপর থেকে আস্তেই বলবো, আপনারা জোরে বলবেন, তাতেই আমি খুশি। পারবেন তো ইনশাল্লাহ? আসুন কোরআনুল কারিমের আয়াত থেকে তাফসীর শুরু করা যাক নাকি? একজন ব্যক্তি উঠবেন না, যদি উঠে যান তাহলে আলোচনা শেষ করে দেব। আর আমি মুসাফির মানুষ, এসেছি বাংলাদেশ থেকে, আর বাংলাদেশের অবস্থা আপনারা সকলে জানেন, জানেন কি না? একটু হলে অবগত আছেন, আমার দেশে এভরিডে 12,000 তাফসির মাহফিল হয়। কত হাজার? 12,000 প্রতিদিন, 12,000 তাফসির মাহফিল হয় আমার দেশের অনেক মুসলমান। সারারাত তাফসির শুনে ফজরের নামাজ পড়ে না। কোন সুবহানাল্লাহ! আপনারা কি সারারাত তাফসির শুনবেন, ফজরের নামাজ কি পড়বেন? কথা বলে আবার দেখবেন বিভিন্ন জায়গায় তাফসির শুনতে যায়, মসজিদে ইমাম সাহেব বয়ান করে, তাফসির শুনে খানকায় জিগির আজগার হয়, দুষ্ট জুলুস হয়, মিলাদ মাহফিল হয়। এত ওয়াজ নসিহত করার পরেও মসজিদের সামনে জুতা চুরি বন্ধ হয় নাই, এটা কি ইন্ডিয়ায় আছে? হ্যাঁ আছে না? তাহলে বোঝানোর সুবিধা হবে। আমি আমার জেলা হচ্ছে নাটোর, রাজশাহী বিভাগ, আমি গিয়েছি রেল স্টেশন মসজিদে নামাজ আদায় করব। আমার জুতা খুব বেশি দাম না, অল্প দামে। আমার পাশে রেখেছে একজন আমার দেশের আর্মি
বিডিয়া, ওনার জুতা আমার জুতা পাশে রেখে নামাজ পড়ছি। নামাজ পড়ে এসে দেখছি আমার জুতাও নেই, আর্মি জুতাও নেই। তো চিন্তা করলাম আমি হুজুর, আমার তো সাথ দিল না। একজন দেশের যে দেশ রক্ষা করে আর্মি, আর্মির জুতাটাও নিয়ে গেছে। এর জন্য আমি বলতে চাই আমার দেশের জুতা চোর আছে। অনেকে মনে করতেছে হুজুর নিজের দেশের বদনাম কাটছে, তা নয়। হাজার হাজার বছর রোজ মাহফিল করে জুতা চুরি বন্ধ হয়ে যায়, হয়েছে না? এই জন্য আমাদের যে কথাটা শুনব এটার প্রতি আমল করতে হবে। আমল যদি না হয় শুধু এক কান দিয়ে শুনলাম আরেক কান দিয়ে বের করে দিলাম হবে? একটি গল্প বলে আমি আলোচনা শুরু করব। নানা আর নাতি গেছে ওয়াজ শুনতে, তাফসির শুনতে। এবার তাফসির শুনতে গেলে নদী পার হয়ে ওপারে যেতে হয়। শুনতেছেন তো কথা, বুঝেন? এবার তাফসিরে যে বক্তা সাহেব উনি বসে বলেছেন, বিনা কারণে হাঁটুর উপরে কাপড় তুললে কবিরা গুনাহ। এবার নানা আর নাতি ওয়াজ শুনেছে, ওয়াজ শেষ রাত 12টায়। এবার নদী পার হয়ে ওপারে যেতে হয়। নাতি করছে হুজুর অস্কল হাঁটুর উপরে কাপড় তোলা যাবে? নাতিরা প্যান্ট আবার লুঙ্গি যেটাই ছিল ভিজে ওপারে পার হয়ে গেছে। অন্ধকার রাত, নদী পার হয়ে নাতি তো একটু চালাক, নানার পোশাকে হাত দিয়ে দেখে পোশাক নাই। কি ব্যাপার নানা, তোমার পরনের পোশাক নাই, কি ব্যাপার, তুমি কি কাজ করেছো? ইমাম সাহেব বক্তা সাহেব আজকাল হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না, আর তুমি লুঙ্গি খুলে মাথায় নিয়ে নদী পার হচ্ছো, ওয়াজ শুনে তো লাভ নাই। নানা বলতেছে, নাতনি তোর বয়স আর কতটুকু? আমার বয়স অনেক বেশি। হুজুর যে ওয়াজ করেছে এ ওয়াজ আমি নদীর এপারে আনি নাই, নদীর ওপারে রেখে আসছি। আপনারা কি ওয়াজ শুনে এখানে রেখে যাবেন না বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? কথা বলেন, নিয়ে যেতে পারবেন তো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক বলেন আমিন। আসুন সকলে আমার সাথে সূরাটা আরেকবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবং তোমাকে যারা অপায়া নির্বংশ ন্যাস কাটা বলছে, প্রকৃত পক্ষে তারাই ন্যাস কাটা, তারাই নির্বংশ, তারাই হচ্ছে আত্মা শান্তি কুমা। শানে নজরের দিকে যাই, কারণ কোরআনের আয়াত শোনার পরে শানে নজর যদি না বুঝি আলোচনাটা বুঝতে পারবো না। আসল শানে নজর হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারটি পুত্র সন্তান ছিলেন। কয়টি? কথা বলেন, আওয়াজ দিয়ে বলুন, আরো জোরে, জোর হল না, চারটি কন্যা সন্তান ছিল। কয়টা? চারটা পুত্র সন্তান, চারটি কন্যা সন্তান। আবার অনেকেই বলে তিনটা পুত্র সন্তান, অনেকেই বলে দুইটা পুত্র সন্তান, এটা ইখতিলাফ আছে। শৈশবকালে চারটি পুত্র সন্তান এই পৃথিবীর থেকে বিদায় হয়ে গিয়েছে,
অশ্বত্থ অবস্থায় এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল ফরমিয়েছে। আল্লাহ নবী সাল্লামের শত্রু আবু জেহেল, উতবা, সাইবা, ইনারা বিশ্ব নবীকে বলছে যে নবীজি যে কালেমার দাওয়াত দেয়, কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্ব নবী যে কালেমার দাওয়াত দিচ্ছেন সাফা পর্বতের পাহাড়ে, আল্লাহ নবী দাওয়াত দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আবু জেহেল, উতবা, সাইবা এসেছে, আবু লাহাব এসেছে, অলিদ ইবনে মুগিরা এসেছে, মক্কার বড় বড় কাফেরেরা পাহাড়ের তলদেশে এসেছে। যখন বিশ্ব নবী দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত শোনা মাত্র বিশ্ব নবীর আপন চাচা আবু লাহাব এক টুকরো পাথর নিয়া, এক টুকরো ঢেল নিয়া, কোয়া নিয়া বিশ্ব নবীর কপাল বড় বড় আঘাত করেছে। এই পাথরটা বিশ্ব নবীর কপালে লেগে গেল, নবীজির কপালে পাথর লাগার পরে সঙ্গে সঙ্গে রক্ত প্রবাহিত শুরু হয়ে গেল। বিশ্ব নবী এই কপালটি ধরে আল্লাহর নবী ঘরে প্রবেশ করলেন, আর মনে মনে চিন্তা করলেন, আমার আপন চাচা আবু জেহেল আমার আপন নয়, আবু লাহাব আমার আপন চাচা। আবু জেহেল পাথর মারে নাই, আবু লাহাব আপন চাচা পাথর মেরেছে, এর জন্য বিশ্ব নবী মনটা তারা। আমার প্রিয় ভাইরা, আমার দেশের একটি গান আছে, গানের উপরেটা হলো এমন, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন লোকে দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। ঠিক না ব্যক্তি কথা বলে? পর মানুষের যদি কষ্ট দেয় এই কষ্ট মনে হয় না, আর আপন লোক যদি কষ্ট দেয় এটা কিন্তু অন্তরে আঘাত লাগে, আছে না নাই? তো ইন্ডিয়ার মুসলমান আপনারা কি কোরআন শুনতে ভালোবাসেন নাকি? ওই যে বিভিন্ন সময় যে আপনাদের ইন্ডিয়াতে অনেক নায়িকা আছে, অনেক ড্যান্সিং মাস্টার আছে, আছে না নাই, যাত্রাপালা আছে, আপনারা মানে এগুলো বেশি পছন্দ করেন নাকি? এত বড় একটা তাফসীর মাহফিল এই মহল্লায় মনে মুসলমান কম, কথা বলে? অনেক মুসলমান আছে, কিন্তু এই সব মুসলমান যদি এক একজন করে পরিবার থেকে আসতেন এখানে জায়গা দেওয়া যেত, জায়গা দেওয়া যেত না। যদি তাফসীর মাহফিল না হয়ে এখানে যদি অন্য কিছুর আয়োজন করতো আমার কামরুজ্জামান ভাইয়েরা, তাহলে আমার মনে হয় এখানে ছেলে মেয়ের অভাব হতো না। ঠিক না ব্যক্তি? কারণ আজকে এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে বিশ্বাস করে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, মিয়ানমার থেকে শুরু করে লেবানন, চেচনিয়া, বসনিয়া, ইরাক, ইরান, কাশ্মীর, আফগানিস্তান, বাংলাদেশ, প্রতিটা দেশের মুসলমানদের উপরে নির্যাতন একমাত্র এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে। ঠিক না ব্যক্তি? এ মুসলমান কোরআনও পড়তে যাবে না, কোরআন বোঝাও না, এমনকি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি হচ্ছেন আমাদের বিশ্বের নেতা, এই নবীজিকে নিয়ে অনেক মশকরা শুরু হয়েছে, আছে না নাই? কেউ বলছে নবী মাটির তৈরি, আবার কেউ বলছে নবী নূরের তৈরি, এই নিয়ে মারামারি ইন্ডিয়াতেও আছে, আছে না নাই? দুই দল আছে, আমার দেশেও আছে, এই নিয়ে মারামারি হয়েছে, খুনাখুনি পর্যন্ত হয়ে গেছে। তারা প্রমাণ দিচ্ছে বল ইন্নামা আনা বাশারুম মিতলুকুম ইউহা ইলাই, একদল প্রমাণ দিচ্ছে আল্লাহ পাক বলছেন বাশার শব্দ ব্যবহার করেছে, তারা বলে নবীজির ব্যাপারে আল্লাহ পাক বলেছেন যেহেতু বাশার মানে মাটি, নবীজি হলো মাটির তৈরি। আবার অনেকে বলতেছে না নূর নালা নূর, নবীজি মাটি হতে পারে না, নিঃসন্দেহে আমার নবী হলো নূরের তৈরি, কথা বলেন ঠিক না ব্যক্তি? কথা বলেন? অনেকেই বলে মাটির তৈরি, এখন সে কি কাফের হয়ে গেছে? কথা বলে, সে কাফের হয় নাই,
একজন মিলাদ কিয়াম করছে আরেকজন মিলাদ কিয়াম করছে না, কাফের বলছে হারাম বলছে, কিন্তু মিলাদ কিয়াম আমরা হারাম জানি না, মিলাদ কিয়াম আমরা জানি মুস্তাহাব, মুস্তাহাজান বিষয় যদি বলেন ঠিক না বেঠি, কিয়াম যদি কেউ করে তাহলে তার সওয়াব হবে, গুনাহ হবে না, আর যদি কেউ এটা না করে তার গুনাহ হবে না, কিন্তু নবীজির প্রতি যদি মহাব্বত থাকে, ভালোবাসা যদি থাকে, অবশ্যই নবীজির শানে দরুদ ও সালাম পড়ার দরকার আছে না, না কম না বেশি? আমরা পারব তো নবীজির উপরে দরুদ সালাম পড়তে? তারা তারা পারব তো এই হাত তুলে দেখা লিল্লাহে তুমি মাঝে মাঝে তো তাকবীর দিবেন, তাকবীর দিলে ইমানের ইমান বৃদ্ধি পায়, ইমান ইমানের জজবা বৃদ্ধি পায়, ইমান বেড়ে যায় মুসলমানের। আজকে 45 কোটি মুসলমান যদি নারায় তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নিয়ে বাতিলের সামনে যদি লড়াইয়ের ময়দানে নেমে যেত, খোদার কসম করে বলি বদরের ময়দানে 1000 কাফেরের বিরুদ্ধে যেমন 317 জন জিহাদ করে বিজয় এনেছিল, 45 কোটি মুসলমান নারায় তাকবীরের স্লোগান যদি দেয়, আমি বিশ্বাস করি এ দেশে একদিন ইসলামের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে, কথা বলেন ঠিক না বেঠি? আপনারা কি ইসলামের বিজয় চান? কথা বলেন, এই পিছনের ভাইরা কথা বলেন না কেন, বিজয় চান? সকলেই বলেন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় অবশ্যই দিবে ইনশাআল্লাহ। অপেক্ষা করতে হবে, কষ্ট সহ্য করতে হবে, নির্যাতিত হতে হবে, জেলার জুলুম অত্যাচারের মধ্যে নিমজ্জিত হওয়ার পরে পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় দান করবে। আসুন, আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে বিশ্বনবীর আপন চাচা তাকে পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে, মনটা খারাপ, নবীজি ঘরে গিয়ে বসে আছেন, অপরদিকে কাফেরেরা মহল্লার মধ্যে বেড়াচ্ছেন আর ঢোল টবলা বাজায়া বাজায়া মানুষকে জানায় দিচ্ছেন মোহাম্মদ সাল্লামের 4টি পুত্র ছিল, 4টাই মারা গেছে। এখন মোহাম্মদের যে ধর্ম মুসলমান ইসলাম ধর্ম, এই কালেমার দাওয়াত দেওয়ার মতো কোনো মানুষ পৃথিবীতে আর থাকলো? মোহাম্মদ যখনই মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে ধর্মের আলো নেমে যাবে, এই কোরআনের আলো নেমে যাবে, তাফসির বন্ধ হয়ে যাবে, জালসা বন্ধ হয়ে যাবে, খানকা বন্ধ হয়ে যাবে, মিলাদ বন্ধ হয়ে যাবে, জশ্নে জুলুস বন্ধ হয়ে যাবে। তাদের ধারণা হলো কাফেরেরা এই ধারণা করে করে সমাজের মধ্যে ঢোল পিটাচ্ছে আর মানুষের কানে কানে পৌঁছে দিচ্ছে এই কথা, জোরে বলি নাউযু বিল্লাহ। এমনকি প্রিয় ভাইয়েরা লক্ষ্য করুন, এই ঘটনা যে সময় ঘটেছিল সেই সময়টা ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা পৃথিবীর থেকে বিদায় হয়েছেন, বাবা বিদায় হয়েছেন, চাচা বিদায় হয়েছে, দাদা বিদায় হয়েছে, বিশ্বনবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা পৃথিবীর থেকে বিদায় হয়েছে, নবীজির মন খারাপ 4টা সন্তান পৃথিবীর থেকে বিদায় হয়েছে, মত অবস্থায় বলেন তো কোনো মানুষের মন ভালো থাকে না, খারাপ হয়ে যায়? কি খারাপ হয় না ভালো হয়? খারাপ হয়। এমত অবস্থায় বিশ্বনবীজি মন খারাপ করে বসে আছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আমিনকে পাঠায় দিল, জিব্রাইলে যাও আমার বন্ধুর মন খারাপ দেখছি, তুমি এই মুহূর্তে চলে যাও গিয়ে আমার বন্ধুরে জানায় দাও, ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে জোরে বলি আল্লাহু আকবার। এই আয়াতটি নাযিল হয়ে গেল, বিশ্বনবীর মনটা ভালো হয়ে গেল, সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক জানা দিল, হে নবী চিন্তা করবেন না, টেনশন করবেন না, আপনার 4টি পুত্র সন্তান পৃথিবীর থেকে বিদায় হয়েছে, তাতে কি হয়েছে
আপনি চিন্তা করবেন না, যুগে যুগে আপনার কোটি কোটি, যুগে যুগে আপনার কোটি কোটি রোহানি সন্তান আপনার উম্মতের পৃথিবীর মধ্যে আগমন করবে। তাদের দায়িত্ব হবে কোরআনের প্রচার করা, ইসলামের প্রচার করে করে তারা জীবন দিবে, রক্ত দিবে, বাড়িঘর ছাড়বে, পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে কালিমার বিজয়ের জন্য। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন জানায় দিল কোটি কোটি রোহানি সন্তান হবে, এখন লক্ষ্য করে দেখো আমাদের সমাজ, আমাদের মধ্যে রোহানি সন্তান আছে না নাই? আছে। আমরা যারা বসে আছি আমরা সকলেই হলাম আল্লাহর নবীর রোহানি সন্তান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর এই রোহানি সন্তান যারা হবে তাদের জন্য সুসংবাদ আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, কাল কঠিন আসরের দিনে যেদিন মাথার উপরে সূর্য আসবে, এক হাত মাথার উপরে যেদিন সূর্য আসবে, মাথার মগজগুলো গলে গলে মাটিতে পড়ে যাবে এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আওজে কাউসারের পানি পান করায়া ওই সমস্ত উম্মতদেরকে নিয়ে নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? কারা কারা জাহান্নামে যাবেন হাত তোলেন? একজনও নাই, আলহামদুলিল্লাহ। বলেন জাহান্নামে কেউ যাইতে চাই না, আল্লাহ আকবার। তাহলে আল্লাহ পাক যে সাতটা জাহান্নাম রাখলো, এই জাহান্নাম ভরবে কি দিয়া? আলু পটল? কথা বলে আলু পটল বেগুন দিয়ে ভরবে জাহান্নাম? না, জান্নাত এত সহজ জিনিস নয়, মামুর বাড়ির মোয়া নয় জান্নাত। যে আমি চাইলাম আর জান্নাতে চলে গেলাম, জান্নাতে যেতে হলে আপনার সর্বপ্রথম আল্লাহ এবং নবীজির প্রতি ইমান আনতে হবে, ঠিক না? শুধুই তাই নয়, এরপর আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে নিশ্চয় যারা ঈমান এনেছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, ঈমান আনার পরে ওই বিষয়ের উপরে ইস্তিকামাত থেকেছে, আর কোনো ধর্মের মধ্যে বিশ্বাস করে নাই, একমাত্র মুসলমান ধর্মকে বিশ্বাস করে এই পৃথিবীর থেকে বিদায় হয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলেন। সুসংবাদটা হলো আল্লাহ পাক বলছেন ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলে আল্লাহু আকবার। এক এক আয়াত করে শেষ করব, যখন সকলে একত্রিতভাবে আল্লাহু আকবার বলতে হবে তখন পারব তো আমরা। আল্লাহ পাক বলছেন আমি ওয়াদা দিলাম, কে ওয়াদা দিচ্ছে? কোরআনের আয়াত সূরা তাওবা, আল্লাহ পাক বলছেন আমি ওয়াদা দিলাম মুমিন আর মুমিনাতের জন্য, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি আমি আল্লাহ তাদের কেমন জান্নাত দান করে দেব, যে জান্নাতটি হবে বর্তমান পৃথিবীর সবচাইতে ছোট, 10টি পৃথিবীর সমান একটি জান্নাত দান করে দেওয়া হবে। কত বড়? 10টি পৃথিবীর সমান একটি পৃথিবী আল্লাহ জান্নাতের মধ্যে দান করবে। আমাদের বাংলাদেশ যত বড়, এই ইন্ডিয়ায় এত বড় বড় রাজ্যই আছে, আছে না নেই? চতুর্পাশে ইন্ডিয়া, এক পাশে বঙ্গোপসাগর, আমাদের উপরে যদি চাপ আসে আর বিপদ যদি আমলা দেয়, বঙ্গোপসাগরে ডুবা ছাড়া কোনো উপায় আমাদের নেই। এই জন্য আমরা সবসময় আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমাদের মুসলমানদেরকে হেফাজত করো। মিয়ানমারের যে ঘটনা ঘটেছে, মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছে, এই নির্যাতন যদি আমার দেশে হয়
আমার দেশের সমস্ত মুসলমান শেষ হয়ে যাবে, ঠিক না ভাই? এজন্য ইসলামের বিজয় আল্লাহ দান করবে। আর এই ইসলামকে শেষ করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে, আছে না নাই, তাদের কাছে কোরআন ভালো লাগে না, তারা কোরআন পড়তে চায় না, কোরআন মজা লাগে না, তারা কি করে জানেন? আমার দেশের একটি শিল্পী আছে, নাম হচ্ছে মমতা, নাম শুনছেন কথা বলে? উনি মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় গান গায়, ফাইটা যায় ও বুকটা ফাইটা যায়, অনেকে আপনারা শুনেন নাই। আমার দেশের যুবকেরা কিছুদিন আগে, যুবক যুবতীরা এই গান নিয়ে এত পাগল হয়েছিল, সর্বদা সকলের মুখে শুধু এই গানের আওয়াজ, যদি বলি লাউজুবিল্লাহ, ইন্ডিয়াতেও আছে না নাই? আছে, গান বাজনার জন্য ইন্ডিয়ার মুসলমানও পাগল। আমি শুনেছি মেলা হলে চতুর্পাশে মুসলমান গিয়ে ভর্তি হয়ে যায়, আছে না নাই? কিন্তু কোরআনের তাফসীর, এই কোরআনের কথা কি আমার কথা বলে? এটা আমার নয়, এটা হচ্ছে আল্লাহর কথা। এই কথাগুলো আমরা বলছি রোহানি সন্তান যারা ইসলামের প্রচার করবে। আমার দেশের এই কোরআনের প্রচারে অনেক বাধা, তাফসীর মাহফিল 144 জারি করা হয়, কিন্তু এদেশে অল্প কিছু মুসলমানের মধ্যে এত বড় আয়োজন আমি দেখে অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। এবং দোয়া করেছি আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে কিয়ামত পর্যন্ত এই তাফসীর মাহফিল জারি রাখে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা লক্ষ্য করুন, তাহলে আপনারা শাস্তি কোনো বাদ শুনেছেন, শানে নজর শুনেছেন, এখন আপনাদের মাঝে সূরাতুল কাউসারের ব্যাখ্যা দিব। ব্যাখ্যাটা শুনুন, মনোযোগ দিয়ে যদি না শোনা হয় তাহলে সূরা কাউসারের মূল আলোচনাটা আমরা বুঝতে পারবো না। আমার প্রিয় ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে বিশ্বের শ্রেষ্ঠ নেতা ঘুমিয়ে আছে, মাটির নিচে মাটির উপরে ঘুমে আছে, মাটি পিঠের নিচে কোনো চাদর নাই, কোনো পাটি নাই, মাটির উপরে শুয়ে আছেন, আর মাথার নিচে একটা মাত্র চাদর মোড়ায় মাথার দিয়ে ঘুমে আছেন আরামের ঘুম। ওই সময়টা ছিল হাতিমে কাবার মধ্যে, আর অপরদিকে বিশ্ব নবীর একজন সাহাবি যার নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খুবাইব নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে। যখন কালেমা পড়ে মুসলমান হলো, এই খবরটা পৌঁছে গেল আবু জেহেল আর উতবা সাহেবের মধ্যে। আবু জেহেল চারজন নেতা পাঠায় দিল, যাও 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 খুবাইবের কাছে গিয়ে বলো খুবাইব নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই ধর্ম যদি না ছেড়ে দেয়, ইসলাম ধর্ম যদি ত্যাগ না করে, তাহলে খুবাইবের উপরে অনেক নির্যাতনের স্টিম রোলার চালু হয়ে যাবে। হযরতে খুবাইব কাজ করতেন কামারে, কামারে কাজ বুঝেন তো, কাছে বানায় বড় বড় দাও বটি বানায় এই কাজটি করতেন খুবাইব। একদিন দোকানের মধ্যে লোহার কাজ করছে, আবু জেহেল কাফিরের পক্ষ থেকে চারজন যুবক চলে আসলেন, খুবাইব রে শুনেছি তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো বলে। হ্যাঁ আমি কালেমা পড়েছি, তাতে কি হয়েছে? খুবাইবের কথার জবাবে কাফের সৈন্য ডাক দিয়ে বলছে, এই মুহূর্তে তোমার কালেমা ছাড়তে হবে, মুসলমান ধর্ম ত্যাগ করতে হবে, তুমি যদি মুসলমান ধর্ম ত্যাগ না করো তাহলে তোমার উপরে স্টিম রুলার চালু হয়ে যাবে, নির্যাতন শুরু হয়ে যাবে। এমন অবস্থায় হযরত খুবাইব ডাক দিয়ে বললেন, আমার যদি জীবন চলে যায়, মরণ যদি হয়, যেই কালেমা পড়েছি এই কালেমা আমি কখনো ছেড়ে দিতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা দেখেন, সূরা কাউসারের ব্যাখ্যার মধ্যে আমি যাচ্ছি। এবার যখন এই কথা বললেন খুবাইব, সঙ্গে সঙ্গে চারজন যুবক হযরত খুবাইবের হাত বেঁধে ফেলেছে, পা বেঁধে ফেলেছে, হাত পা বেঁধে। হযরত খুবাইব লোহার কাজ করছিলেন, কামারের কাজ করছে, আগুন জ্বালানো তপ্ত আগুন, এই আগুনের উপরে হযরত খুবাইবকে চিৎ করে শোয়া দেওয়া হয়েছে। হযরত খুবাইব
আগুনের উপরে চিপ করে শোয়ায় দেওয়ার পরে হযরতে খুবাইবের পিঠের মধ্যে রক্ত আর পোস দ্বারা পানি দ্বারা আগুন নিভে গিয়েছে। হযরতে খুবাইবের পিঠের মধ্যে আগুন ধরে ক্ষত বিক্ষত হয়েছে। হযরতে খুবাইবের হোশ নাই, বেহোশ হয়ে পড়ে আছে। রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন হযরতে খুবাইবের বাড়ির পাশের কিছু মানুষ। এই মানুষগুলো লক্ষ্য করে দেখছে কি ব্যাপার, খুবাইব তো দেখছি দোকানে নেই, কেন শুয়ে আছে অবেলায়। গিয়ে দেখে হযরতে খুবাইবের বেহোশ হয়ে পড়ে আছে, আগুনের উপরে চিত করে তাকে শোয়া দেওয়া হয়েছে। হযরতে খুবাইবকে নিয়ে গেলেন বাড়িতে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে তার স্ত্রীকে ডাকতে বলছে, খুবাইবের স্ত্রী রে, খুবাইবের উপরে কে বা কারা নির্যাতন করে হাত পা বেঁধে আগুনের উপরে চিত করে শোয়া দিয়েছে। ও খুবাইবের স্ত্রী, তুমি তাড়াতাড়ি করে খুবাইবের চিকিৎসার ব্যবস্থা করো। আমার প্রিয় ভাইরা, এক নয় দুই নয়, দীর্ঘ 20 থেকে 25 দিন হযরতে খুবাইব বিছানায় পিঠ লাগায়া ঘুমাইতে পারে না। ও ইন্ডিয়ার মুসলমান, তোমাদের উপরে কোনো নির্যাতন আসে নাই, জুলুম আসে নাই, কষ্ট তোমরা করো নাই, ইসলামের জন্য কষ্ট যেহেতু তোমাদের হয় নাই, এর জন্য সাহাবীদের কথা শুনলে মনে ভালো লাগে না, কথা বলেন ঠিক না বেটি? ইসলামের জন্য সাহাবীরা কত কষ্ট করেছে, রক্ত দিয়েছে, জীবন পর্যন্ত দিয়েছে, নামাজ প্রতিষ্ঠার জন্য তারা জিহাদের ময়দানে জীবনটা দিয়ে শহীদ হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক না বেটি? আমার প্রিয় ভাই।